বার্ষিক পরীক্ষার কোশ্চেনের প্যাটার্ন হবে সিকিউ এমসি অথবা ছোট প্রশ্ন বড় প্রশ্ন এবং এমসিকিউ কিউ এখন কথা হচ্ছে ভাইয়া সেটার জন্য প্রিপারেশন থেকে নিব প্রথমে মূল বইটা ভালো করে পড়ো মূল বইটা পড়ার পর এমন একটা বই ফলো করো যেটাতে প্রতিটা অধ্যায়ের আন্ডারে যেই কই ধরনের ছোটো প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ কিউ হওয়া সম্ভব ঠিক ওই কই ধরনের প্রশ্ন দেওয়া আছে বাট অবশ্যই যাতে মূল বই ভিত্তিক হয় অতিরিক্ত কিছু যাতে না হয় ঠিক আছে কারণ তোমাদের হাতে এখন খুব বেশি একটা সময় নেই আর কোশ্চিনগুলো মূল বই ভিত্তিকই হবে তো তোমাদের হাতে এমন কোনো বই থাকলে তোমরা ওটা থেকে প্রিপারেশন নিতে পারো অথবা আমরা কিন্তু তোমাদের জন্য নতুন কারিকুলাম প্রিপারেশন বুক নিয়ে আসছি এটা আমরা গত ছয় মাস যাবত আমরা প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়কে অ্যানালাইসিস করে অধ্যায় ভিত্তিক ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসিকিউ ফর্মেটে আমরা কিন্তু কোশ্চেন এই বইটাতে ইনক্লুড করেছি এই একটা বইয়ে এই একটা বইয়ের মধ্যেই তোমরা সবগুলো সাবজেক্ট পেয়ে যাবে তোমাদের ম্যাথ তোমাদের বিজ্ঞান তোমাদের বাংলা তোমাদের ইংরেজি তোমাদের জীবন জীবিকা সবগুলো একটাতে তোমাকে দশটা সাবজেক্টের জন্য চোদ্দটা বই কিনতে হবে না দশটা বই কিনতে হবে দশ� না এই একটা বই এটা চাইলে ফলো করতে পারো অথবা তোমার যেই বই ইচ্ছা ফলো করো বাট শিউর তুমি যাতে মূল বইটা পড়ার পর প্রতিটা অধ্যায়ের আন্ডারে বা প্রতিটা অধ্যায় ভিত্তিক ভিত্তিক যাতে তুমি ছোট প্রশ্ন বড় প্রশ্ন বা এমসি প্র্যাকটিস করো এটা যদি না করে যাও ভাইয়া বার্ষিক পরীক্ষায় তুমি জীবনেও ভালো করতে পারবে না কারণ আগে থেকে কোশ্চেন প্র্যাকটিস করা না থাকলে একজাম হলে গিয়ে তুমি হুট করে লিখতে পারবে না বা তুমি বুঝবা না কোশ্চেনটা আসলে কেমনে অ্যান্সার করতে হয় তো তুমি চাইলে এই বইটা থেকেও পড়ে যেতে পারো যদি এই বইটা অর্ডার করতে চাও এটার লিঙ্ক কমেন্টে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আমি বিশ্বাস করি এই বার্ষিক পরীক্ষায় ভালো করা সহ এমসি কিউ ফর্মেটে দক্ষ হওয়ার জন্য এবং ছোটো প্রশ্ন বড় প্রশ্ন ফর্মেটে হওয়ার জন্য এই বইটা তোমার অসম্ভব রকমের কাজে আসবে অ্যান্ড তুমি এটার মাধ্যমে এসএসসি পরীক্ষার জন্য বেশ খানিকটা এগিয়ে থাকবে